দুটো কৌড়ি দোলা দামড়ি পাই এবং পয়সা হল ভারতীয় মুদ্রার একক যা অনেক আগেই প্রচলন থেকে বেরিয়ে গেছে আমাদের মতো বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো এই কয়েনগুলো কখনো দেখেইনি মানুষের অনেক আবিষ্কারের মধ্যে একটি হলো অর্থ বা অর্থের উদ্ভাবন এই একক আবিষ্কার পুরো পৃথিবীর মানচিত্রই বদলে দিয়েছে রূপের বিকাশ সারা বিশ্বে শুধু অর্থনৈতিক বা সামাজিক বিকাশই করেনি বরং মানুষের জীবনযাত্রার ধরনও বদলে দিয়েছে এর আগের ভিডিওতে আমি বিশ্বের মুদ্রা ব্যবস্থার বিবর্তন নিয়ে অল্প কিছু কথা বলেছি চলুন এবার জেনে নেওয়া যাক ভারতীয় উপমহাদেশের মুদ্রার বিবর্তনের কথা ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রার হিসেব খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চশতকে আলেকজান্ডার দ্য গ্রেটের ভারতের আক্রমণের আগের সময়কে ধরা হলেও অন্যান্য সভ্যতার মতো ভারতেও প্রথম দিকে করি দিয়েই বেচা কেনা হতো উনিশশো থেকে আঠেরোশো খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কালে সিন্ধু সভ্যতায় খোদাই করা রৌপর মুদ্রার প্রচলন ছিল সুমরীয় সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার এই ধরনের মুদ্রার মাধ্যমে বাণিজ্য চলতে বলে মনে করা হয় এই দিকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের সময়কালে বাণিজ্য বিস্তারের ফলে মুদ্রার প্রচলন বাড়ে যেমন গান্দার পাঞ্চাল কুরু কুন্তাল কাশ্য সুরসেন ইত্যাদি জনপদে ভিন্ন ভিন্ন মুদ্রার প্রচলন ছিল এই মুদ্রাগুলি বেশিরভাগই রূপা এবং তামা দিয়ে তৈরি হতো এগুলো অনিয়মিত আকৃতির হলেও ওজন ছিল নির্দিষ্ট তবে মহাজনপদেদে আকার এবং প্রতীক বদলে যেত যেমন সৌরাষ্ট্রের মুদ্রায় কুজযুক্ত ষাঁড় দক্ষিণ পাঞ্চালের মুদ্রায় স্বস্তিক প্রতীক আর মগদের মুদ্রাগুলোতে দেখা যেত বিভিন্ন রকমের প্রকৃতির চিহ্ন ভারতীয় উপমহাদেশে প্রথম রাজকীয় মানসম্পন্ন মুদ্রা দেখা যায় মৌর্য যুগে বিভিন্ন জ্যামেতিক প্রতীক এবং প্রাকৃতিক নিদর্শন সংবলিত ছিল এই মুদ্রাগুলো বংশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্বকালে সোনা সোনারূপ তামা এবং সীশার তৈরি খোদাই করা মুদ্রার প্রচলন করেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতকে আলেকজান্ডার দা গ্রেট কর্তৃক ভারত জয়ের মাধ্যমে ইন্দো গ্রিক সাম্রাজ্যের গোড়াপত্তন হলে তাদের হাত ধরে ভারতে ব্যাপক পরিমাণে বিদেশি মুদ্রা আসতে শুরু করে এই মুদ্রাগুলো মূলত ছিল রূপা এবং গোলাকার আকৃতির তাছাড়া শাসকের নাম এবং তার প্রতিকৃতি বিভিন্ন গ্রিক উপকথা ও বিষয়বস্তু মুদ্রার মাধ্যমে তুলে ধরা হতো খ্রিস্টীয় প্রথম এবং চতুর্থ শতাব্দীতে প্রথমবারের জন্য বিপুল পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন ঘটে কুষাণদের হাত ধরে মূলত গ্রিক ধারা অনুযায়ী এই মুদ্রাগুলোতে বিভিন্ন প্রতিকৃত খোদাই করার প্রচলন দেখা যায় এই সময়ের মুদ্রাগুলোতে একদিকে শাসকের নাম প্রতিকৃত এবং উপাধি থাকত এবং অন্যদিকে দেবদেবীদের চিহ্ন উৎকীর্ণ করা হতো তবে কুষাণ যুগে মুদ্রার বিস্তৃতি এত বেশি ছিল যে বিভিন্ন উপজাতি রাজবংশ এবং রাজ্যসমূহ নিজেরা কুষাণদের অনুকরণে মুদ্রা জারি করতে শুরু করে খ্রিস্টীয় তৃতীয় থেকে ষষ্ঠ শতকে ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন সবথেকে শীর্ষে পৌঁছায় গুপ্ত যুগে ব্রাহ্মী লিপিতে লেখা এই সময়ের মুদ্রাগুলোতে একদিকে থাকত সংস্কৃত উপকথা এবং দেবদেবীর প্রতিকৃতি আর অন্যদিকে থাকত শাসকের প্রতিকৃতি রাজা সমুদ্রগুপ্ত এই সময়ে সাতটি আলাদা ধরনের মুদ্রা জারি করেন গুপ্ত যুগে শিল্প সাহিত্যে যে প্রভূত উন্নতি হয়েছে তার প্রমাণ এই মুদ্রাগুলো দীর্ঘ আটশো বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন রকমের মুদ্রার প্রচলন হলেও দশম শতাব্দীতে গজনীর সুলতান মাহমুদ ভারতবর্ষ জয় করার পর বিশেষ ধরনের মুদ্রা জারি করেন রূপার মুদ্রাতে তার নিজের নাম উৎকীর্ণ করা তাও আবার ভিন্ন দুটি ভাষায় একদিকে আরবি এবং অন্যদিকে দেবনগরী লিপিতে সংস্কৃত বারো শতকের মধ্যে তুর্কির সুলতানদের দ্বারা মুদ্রার পরিবর্তন আসে স্থান পায় ইসলামিক ক্যালিগ্রাফি। এই মুদ্রাগুলো মূলত তৈরি হতো সোনা রূপ এবং তামা দিয়ে যেগুলোকে বলা হতো তঙ্কা কি সেই সময় অর্থনৈতিক ব্যবস্থা সুঠাম করতে বাজারে বিভিন্ন মূল্যের মুদ্রাও নিয়ে আসেন দিল্লির সুলতানরা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পর মোগল সম্রাটরা বিভিন্ন মুদ্রা ব্যবস্থাকে এক জায়গায় এনে কেন্দ্রীয় রূপ দান করেন সম্রাট শাহ সুরির সঙ্গে যুদ্ধে মোগল সম্রাট হুমায়ুনের পরাজয় হলে শেষ শাহ একটি রোপোর মুদ্রার প্রচলন শুরু করেন একশো আটাত্তর গ্রাম ওজনের এই মুদ্রা রুপিয়া নামে পরিচিত ছিল রূপোর তৈরি এই মুদ্রা পরবর্তী মোগল বংশ থেকে শুরু করে মারাঠা শাসন এমনকি ব্রিটিশদের আগমনের পরেও কিছু সময় ধরে ব্যবহৃত হয়েছিল মোগলদের সব থেকে বড় সাফল্য ছিল মুদ্রা ব্যবস্থার একাকীকরণে অর্থাৎ পুরো সাম্রাজ্য জুড়ে একই মুদ্রার প্রচলন ঘটায় তারা ষোলশো খ্রিস্টাব্দে ব্রিটিশদের ভারতের আগমনের সময় এই রুপির ব্যবহারই বহুল প্রচলন ছিল বহু চেষ্টার পর পরাদিন ভারতে স্টার্লিং পাউন্ড ব্যবহার শুরু করলেও রুপিয়ার ব্যবহার ভারতের গণ্ডি ছড়িয়ে ব্রিটেনের বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে পড়ে প্রথম দিকে যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক পরিচালিত মুদ্রাগুলো মুঘল রীতি অনুসারেই তৈরি হতো তবে সতেরোশো সালে প্রথমবার মুম্বাইয়ের টাকশালে তাদের নিজস্ব ধাঁচে মুদ্রা তৈরি করে ইংরেজরা সোনারূপ তামা এবং টিনের তৈরি এই মুদ্রাগুলোর আলাদা আলাদা নামও দেয় তারা যদিও আঠারোশো সালে মুদ্রা আইন জারি করে অভিন্ন মুদ্রার প্রচলন করা হয় এই মুদ্রাগুলোর একদিকে থাকত রাজা চতুর্থ উইলিয়ামের প্রতিকৃত এবং অন্যদিকে ইংরেজি এবং ফরাসি ভাষায় মুদ্রার মান উৎকীর্ণ করা হয় কিন্তু ঠিক এর পাঁচ বছর পর অর্থাৎ আঠারোশো সাল থেকে মুদ্রায় রানী ভিক্টোরিয়ার প্রতিকৃত দেখতে পাওয়া যায় উনিশশো সালে ভারতীয় মুদ্রা আইন জারি হলে ভারতে নতুন টাকসা স্থাপন হয় এবং তার সাথে এই আইনের মাধ্যমে ভারতীয় মুদ্রার মান নির্ধারণ করা হয় তবে এই সময়ে তামার মূল্যবৃদ্ধির ফলে তামার পরিবর্তে মুদ্রায় নিকেলের ব্যবহার শুরু হয় এই দিকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রূপার দাম বৃদ্ধি পেলে রূপার মুদ্রা সংরক্ষণ করার নীতি শুরু হয় যার ফলস্বরূপ রূপার মুদ্রার ব্যবহার ভীষণভাবেই কমতে থাকে যদিও ভারতবর্ষের মানুষের কাছে কাগজের নোটের পরিচয় ঘটে ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলোর মাধ্যমে আঠেরো শতকে ওয়ারিং হেস্টিং দ্বারা প্রতিষ্ঠিত ব্যাঙ্ক অফ হিন্দুস্তান এবং ব্যাঙ্ক অফ বেঙ্গল প্রাথমিকভাবে ব্যাঙ্ক নোট ভারতবর্ষে প্রথম জারি করে কিন্তু এই দুটি ব্যাংকই বেসরকারি হয় ব্রিটিশ সরকার এই মুদ্রাগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আঠারোশো সালে কাগজের মুদ্রা আইন কার্যকর হলে আঠারোশো সালে রানি ভিক্টোরিয়ার সম্মানে একাধিক ব্যাঙ্ক নোট এবং মুদ্রা জারি করা হয়েছে প্রতিটি মুদ্রা এবং ব্যাংক নোটের উপর ছিল রানী ভিক্টোরিয়ার প্রতিকৃত ঊনবিংশ শতকে ব্রিটিশরা বিভিন্ন উপমহাদেশেও এই কাগজে মুদ্রা চালু করে যদিও ভারতবর্ষে নোট সরবরাহের দায়িত্ব ব্রিটিশ সরকার নিজের কাছেই রাখে এরপর উনিশশো সালের মে মাসে পঞ্চম জর্জের প্রতিকৃত সহ আরেকটি সিরিজ চালু করা হয় এই সিরিজটি এক দুই পাঁচ দশ পঞ্চাশ একশো এক হাজার এবং দশ হাজার টাকার নোটে বিভক্ত ছিল উনিশশো সালের পয়লা এপ্রিল সোমবার আরবিআই এক উনিশশো চৌত্রিশের বাইশ নং ধারা অনুযায়ী কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় Reserve Bank of India এর প্রধান দপ্তরও ছিল কলকাতাতেই এবং উনিশশো সালে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সর্বপ্রথম পাঁচ টাকার নোট ছাপানো হয় এই নোটে ষষ্ঠ জর্জের ছবি ব্যবহার করা হয়েছিল ওই একই বছরে ফেব্রুয়ারি মাসে দশ টাকা মার্চ মাসে একশো টাকা এবং জুন মাসে হাজার টাকার নোট ছাপানো হয় স্বাধীনতার পরেও বেশ কিছু বছর অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত রাজা ষষ্ঠ জর্জের প্রতিকৃত সহ নোটগুলো ভারতবর্ষে জারি হয়েছিল তবে উনিশশো পঞ্চাশ সালের পর এই নোটগুলো বাতিল করা হয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন করে ছাপানো হয় এক টাকার কয়েন উনিশশো সালের পনেরোই আগস্ট আনা সিরিজও চালু হয় এক নয়া পয়সার মূল্যের মুদ্রা গোলাকৃতির দু নয়া এবং দশ নয়া পয়সা মূল্যের মুদ্রাগুলির কোনার দিকে খাঁজ কাটা পাঁচ নয়া পয়সার মূল্যের মুদ্রাগুলো গোলাকার আকৃতির হয় হয় যাতে আকার দেখে চিনতে সুবিধা সালে টাকা এবং হাজার আলাদা নোট ছাপানো হয় যাতে ভারত থেকে সৌদি আরবের হরযাত্রার সময় পুণ্যার্থীরা কোনোরকম অসুবিধার সম্মুখীন না হন উনিশশো আশি সালে দু টাকার নোটে আর্যভট্টের ছবি এক টাকার নোটে তেলরিগের ছবি দশ টাকার নোটে ময়ূর কুড়ি টাকার নোটে কোনার্কের চক্র এবং পাঁচ টাকার নোটে চাষের জমির ছবি ব্যবহার করা হয় এরপর উনিশশো ছিয়ানব্বই সালে মহাত্মা গান্ধী সিরিজের নোট বাজারে চালু হওয়ার সঙ্গে সঙ্গে দশ টাকা এবং পাঁচশো টাকা নতুন করে ছাপানো হয় দু সালে পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা এবং দশ টাকার নতুন মুদ্রা বাজারে আসার সঙ্গে সঙ্গে পঁচিশ এবং তার কম মূল্যের মুদ্রার ব্যবহার নিষেধাজ্ঞা জারি করে আরবিআই ভারতীয় টাকার প্রতীক দু সালে ১৫ জুলাই ভারত সরকার এই প্রতীকটি সর্বসমক্ষে প্রকাশ করে এই প্রতীকটি ডিজাইন করে আইআইটির প্রাক্তন ছাত্র ডি উদয় কুমার কয়েক বছর আগ পর্যন্ত ভারতে প্রচলিত ছিল এক হাজার টাকার নোট তবে দু সালে এই নোটকে বাতিল করে কেন্দ্র সরকার বাতিল হয়েছিল পাঁচশো টাকার নোটও এই নোটবন্দির পর নতুন করে পাঁচশো এবং দু টাকার নোট প্রবর্তন করে ভারতীয় রিজার্ভ ব্যাংক আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সব থেকে মূল্যবান মুদ্রা হল এই দু হাজার টাকার নোট তবে একটা সময় ভারতে প্রচলিত ছিল এর থেকেও বড় অঙ্কের টাকার নোট সেই নোটের মূল্য ছিল দশ হাজার টাকা ইতিহাস বলছে ভারতে মোট দুবার পৃথকভাবে ছাপানো হয়েছিল দশ হাজার টাকার নোট উনিশশো সালে প্রথম এই নোট প্রকাশ করে ব্রিটিশ ভারতের রিজার্ভ ব্যাংক। যদিও উনিশশো সালে প্রত্যাহার করা হয় এই নোটটি পরবর্তীতে স্বাধীনতার পর উনিশশো সালে নতুন নকশায় ফের ছাপানো হয় দশ হাজার টাকার নোট মূলত বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হতো এই টাকা তবে এই মুদ্রা জাল হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়তে থাকে উনিশশো সালে বাতিল করা হয় এই নোটটিকে এই হল ভারতীয় মুদ্রা ব্যবস্থা নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে